হেই, হ্যালো এভরিওয়ান, সি ইউনিটে সবাইকে জানাই স্বাগতম আমাদের আজকের অ্যাকাউন্টিং ডেমো ক্লাসে। সো আমরা ধারাবাহিকতায় আজকে অ্যাকাউন্টিং এর ডেমো ক্লাস, তিন নম্বর ডেমো ক্লাস দেখবো। সো তোমরা যারা যারা গত দুইটা ক্লাস দেখছো, সো তোমরা আই থিঙ্ক তিন নম্বর সম্পর্কেও তোমরা জানো। সো অবিরত বনাম কালীন মজুদ পদ্ধতি, সো আমরা কিন্তু হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণের দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, একটা হলো যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, আর একটা হলো কালীন মজুদ পদ্ধতি। এবং এই দুইটা জায়গা থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে সবগুলা ইউনিভার্সিটিতে, এই দুইটা জায়গা থেকে। আমরা কিন্তু এই যে এইচএসসিতে, অর্থাৎ আমরা ছোটোবেলায় এসএসসিতে করছি এবং এইচএসসিতে এই যে করে আসছি বা করতেছি, আমরা এটা কোন পদ্ধতিতে করি বলো তো? এটা কিন্তু আমরা মেনলি করি কালীন মজুদ পদ্ধতিতে বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এই পদ্ধতিতে করি। বাট আমরা কিন্তু হিসাব বিজ্ঞানের দুইটা পদ্ধতি আছে এটা কিন্তু জানি না, আমরা কিন্তু একটা পদ্ধতিতেই করি। আর একটা পদ্ধতি কি? অবিরত মজুদ পদ্ধতি, অবিরত নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। তাহলে এখন কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে যাব, তখন কিন্তু ভাইয়া একটা পদ্ধতি থাকবে না, তখন কিন্তু দুইটা পদ্ধতিতেই থাকবে। অ্যান্ড আমাদেরকে অ্যাকচুয়ালি ইনশিওর করতে হবে যে আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আমরা মানে কোন পদ্ধতিতে অ্যান্সারটা হতে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা জাস্ট তোমাদেরকে বলবো যে দুইটা পদ্ধতির মধ্যে সব থেকে ইজি হয় যে যখনই কালীন মজুদ পদ্ধতির কথাটা আমি বলবো, তখনই তুমি চিন্তা করবে যে আমরা এসএসসি এইচএসসিতে যে পদ্ধতিটা করার জন্য আমরা ইউজ টু বা করতে আমরা ইউজ টু, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখবে যে অনেক ইজি হচ্ছে। আচ্ছা, অবিরত বনাম কালীন মজুদ পদ্ধতি, তার আগে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই যে অবিরত বনাম কালীন মজুদ পদ্ধতি, এটা একদম মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তাহলে আমি বললাম যে কি নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। তাহলে এখন এই যে অবিরত মজুদ পদ্ধতি, এইটার কিন্তু আরেকটা নাম আছে, আরেকটা নাম কি? নিত্য, নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, এই অবিরত মজুদ পদ্ধতির ইংলিশ টার্ম হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর কালীন মজুদ পদ্ধতির তোমার ইংলিশ টার্ম হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তাহলে অবিরত মজুদ পদ্ধতির ইংলিশ টার্মটা কি? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর কালীন মজুদ পদ্ধতির তোমার ইংলিশ টার্মটা কি? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, ঠিক আছে? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, লেখা জায়গা নেই তাই লিখলাম না। তাহলে এই দুইটার ইংলিশ টার্মটাও জানা লাগবে, বিকজ আমি অলওয়েজ এমফাসাইজ করি যে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ কি পয়েন্ট জানা অনেক গুরুত্বপূর্ণ। বিকজ ইউনিভার্সিটিতে কিন্তু কি একটা এলিমিনেশন রাউন্ড, ওইখানে তোমাকে যতভাবে বাদ দেওয়া যায় টিচাররা ট্রাই করবে, ওইখানে তারা যে ট্রিকটা খাটায় তারা সব স্বাভাবিকভাবে কালীন মজুদ পদ্ধতি অ্যান্সার হবে, ওইখানে বেসিক্যালি কালীন মজুদ পদ্ধতি ওরা না দিয়ে দিয়ে দিল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সো অনেক স্টুডেন্ট একদম ওই পিরিয়ডিক দেওয়ার কারণে, ইংলিশ টার্মটা ইউজ করার কারণে দেখবে যে অনেক স্টুডেন্ট ঝরে পড়বে। সো মানে অনেক স্টুডেন্ট অ্যান্সার করতে পারবে না। বাট তুমি যদি ইংলিশ টার্মটা জানো, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ জায়গার, তাহলে দেখবে যে অনেক ইজি হচ্ছে। সো আমরা চলো অবিরত মজুদ পদ্ধতিটা কী জেনে যাই। সো অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত বিষয়সমূহ, যেমন ক্রয়, আন্তঃফেরত, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, তার মানে কি ক্রয় সংক্রান্ত যে বিষয়সমূহ আছে, অর্থাৎ ক্রয় আছে, আন্তঃপরিবহন আছে, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এগুলোকে মজুদ পণ্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হয়। অর্থাৎ কি, যখন আমি বলবো যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, বা যখন তুমি মনে করবে যে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, এখানে কি করা হয়, ক্রয় সংক্রান্ত যে হিসাবগুলো আছে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত হিসাবগুলো কীগুলো ভাইয়া? ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন, এই যে হিসাবগুলো, এই হিসাবগুলো যখন আসবে, তখন আমি এইগুলাকে এই হিসাব নামে ইনক্লুড করবো না, আমি তখন আমার বইতে হিসাব দিব মজুদ পণ্য হিসাবে। অর্থাৎ এখানে কী লেখা আছে বলো তো? এই হিসাবগুলোকে আমরা মজুদ পণ্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করব। তার মানে সহজ কথায় আমি যদি বলি তোমাকে বেসিক, তাহলে তোমার অবিরত মজুদ পদ্ধতিতে, অর্থাৎ এই যে প্রথম যে পদ্ধতিটা আছে অবিরত বা কালীন মজুদ পদ্ধতি, একটু উইয়ার্ড লাগবে তোমাদের কাছে শুনতে ফার্স্ট টাইম, এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে তোমার হিসাব এমনভাবে করা হয়, অর্থাৎ যারা কোম্পানি যারা আছে, প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানের অন্যান্য কর্তৃপক্ষ, তারা অ্যাকচুয়ালি মজুদ পণ্যের অবস্থা তারা প্রতিদিন জানতে চায়। অর্থাৎ এমন ধরো কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যার যাদের কাছে তাদের উৎপাদন, তাদের মজুদে কত পণ্য আছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দ্যাটস ওয়াই তারা এই পদ্ধতিটা ফলো করে। এবং এই পদ্ধতিতে কী করা হয়, ধরো তুমি কিছু পণ্য ক্রয় করলে, সো ক্রয় করলে ওইটাকে তারা ক্রয় হিসাবে ডেবিট করে না, ওইটাকে তারা মজুদ পণ্য হিসাবে ডেবিট করে। ধরো তোমার প্রতিষ্ঠানে মজুদে পণ্য আছে ধরো 1000 একক, হ্যাঁ, সো তুমি আজকে 500 একক পণ্য ক্রয় করছো, তাহলে এখন তোমার মজুদে কত একক হবে পণ্য? 1500 একক। সো তুমি সাপোজ ওই মজুদে 1000 একক পণ্য, এইটাকে তুমি যদি ওই যে 500 একক পণ্য যখন ক্রয় করতেছো, ওইটা যদি ক্রয় হিসাবে লেখো, তাহলে কিন্তু মজুদ যে 1000 একক এটা থেকে যাবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। সো আমরা এই পদ্ধতিতে যে জিনিসটা করি, আমরা যখন ক্রয় করি, তখন ওই ক্রয়ে যত একক বা যত পণ্যটা আছে, ওই পণ্যটাকে আমরা কী করি, মজুদ পণ্য হিসাবে ডেবিট করি। তাহলে কী হবে, এখন আগে ছিল 1000, এখন মজুদ যখন নতুন 500 পণ্য আমি ক্রয় করলাম, তখন ক্রয় হিসাবে আমি ইনক্লুড, তখন আমি ক্রয় হিসাবে ইনক্লুড না করে কী লিখলাম, মজুদ পণ্য
মজুদ ডেবিট, মজুদ পণ্য ডেবিট 500, তাহলে এখন মজুদ পণ্য কত হয়ে যাচ্ছে 1000। অর্থাৎ কিছু প্রতিষ্ঠান আছে যারা মজুদের অবস্থা ইনস্ট্যান্ট জানতে চায়, এই জন্য তারা এই পদ্ধতি ফলো করে, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো ক্রয় হয় তাহলে তারা সেটাকে মজুদের সাথে যোগ করে, অথবা যদি তারা বিক্রয় করে দেয় কোনো পণ্য তাহলে কি মজুদ থেকে চলে যাবে, তাহলে কি মজুদ পণ্য তখন কি করবে ডেবিট না, তখন কি করবে মজুদ পণ্য তারা তখন ক্রেডিট করে দেবে। তার মানে পণ্য যদি আসে তাহলে তারা মজুদ পণ্যকে ডেবিট করে অর্থাৎ সম্পদটাকে বাড়ায় দেয়, আর যদি পণ্য চলে যায় অর্থাৎ বিক্রয় করে সম্পদটাকে কমায় দেয়। যদি ধরো ক্রয় ফেরত হয় তাহলে মজুদ পণ্য কি করবে, ক্রয় ফেরত অর্থাৎ ফেরত দিয়ে দিচ্ছে পণ্য, তাহলে মজুদ পণ্য ক্রেডিট হবে, ঠিক আছে। এবং এই যে টার্মটা মজুদ পণ্য, এই মজুদ পণ্য টার্মের সাথে আমরা দেখবো যে বিক্রিত পণ্যের টার্মটা অনেক জড়িত থাকবে, ঠিক আছে। সো নেক্সটে যদি দেখি, প্রতিবার বিক্রয় সময় অর্থাৎ আমি যখন পণ্যটা বিক্রয় করব তখন বিক্রয় মূল্যের জন্য দেনাদের হিসাব ডেবিট করব আর বিক্রয় হিসাব ক্রেডিট করব। আমরা জানি যে বিক্রয় করলে দেনাদের হিসাব ডেবিট হয় আর বিক্রয় হিসাব ক্রেডিট হয়। এইটার পাশাপাশি আমরা যে জিনিসটা করব, ওই যে যত টাকার পণ্য বিক্রয় করছি ওইটা কিন্তু একটা ক্রয় মূল্য থাকে, অর্থাৎ মজুদ পণ্যের ক্রয় মূল্য, ওই ক্রয় মূল্য দ্বারা আমি যে জিনিসটা করব বিক্রিত পণ্যের ব্যয়টা ডেবিট করব আর মজুদ পণ্যটাকে আমরা ক্রেডিট করব, ঠিক আছে। জাস্ট এইটাই হলো আমার কালির মজুদ পদ্ধতি, যেটা আমরা এমসিকিউ সলভ করলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। জাস্ট এতটুকু বেসিক যে যদি পণ্য আমরা ক্রয় করি তাহলে সেটাকে আমরা মজুদ পণ্য হিসাবে ডেবিট করি, পণ্য বিক্রয় করলে মজুদ পণ্যকে আমরা ক্রেডিট করে দিই। কোন পদ্ধতি? কালির মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি। চলো এবার আমরা অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি আর কালির মজুদ পদ্ধতি আমরা যদি একটু দেখি। কালির মজুদ পদ্ধতিটা কি? কালির মজুদ পদ্ধতিতে সারা হিসাবকাল যাবৎ মজুদ পণ্যের বিস্তারিত রেকর্ড সংরক্ষণ করা হয় না। এই পদ্ধতিতে পণ্য সংক্রান্ত লেনদেনের জন্য পৃথক পৃথক, যেমন ক্রয় আন্তঃপরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তার জন্য পৃথক পৃথক হিসাব সংরক্ষণ করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা বর্তমানে যেই হিসাবগুলো আমরা করি ইউজ টু, এটাকেই বলা হয় কালির মজুদ পদ্ধতি। অর্থাৎ আমরা যদি দেখি যে এক্ষেত্রে হিসাবকাল শেষে দৃশ্যমান হাতে মজুদ পণ্য গণনা করে সমাপনী মজুদ পণ্যের মূল্য ও বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। এবং সবসময় মনে রাখবে যে এই দুইটা পদ্ধতির মধ্যে, একটা অবৈধত মজুদ পদ্ধতি, একটা কালির মজুদ পদ্ধতি, এই দুইটা মজুদ পদ্ধতির মধ্যে কালির মজুদ পদ্ধতি সবথেকে গ্রহণযোগ্য। তাহলে যদি অপশনে আসে যে কোন মজুদ পদ্ধতি সবথেকে গ্রহণযোগ্য এবং মোস্ট অফ দ্য কোম্পানি কোন মজুদ পদ্ধতি ইউজ করে, মানে কোন পদ্ধতিটা ইউজ করে, তাহলে বলবো যে কালীন মজুদ পদ্ধতি, নট অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি, ঠিক আছে। অর্থাৎ আমরা এত যাবৎকাল যে পদ্ধতিটা করে আসছি এসএসসি এইচএসসিতে, এইটাই সবথেকে বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে। তো চলো আমরা আর একটু আমরা একটু এক্সাম্পলে চলে যাই, তুমি জাস্ট এবার বুঝতে পারবা। দেখো একটা ধরো লেনদেন দেওয়া আছে নগদে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এই পাশে দেওয়া আছে অবিরত মজুদ পদ্ধতি আর এই সাইডে দেওয়া আছে কালীন মজুদ পদ্ধতি। তাহলে ভাই আমরা জানি যে কালীন মজুদ পদ্ধতি বলতে কি, আমরা এতদিন যেই জাবেদাটা করছি, তাহলে আমরা দেখো তো আমি যদি ফার্স্টে নগদে 20,000 টাকার পণ্য ক্রয়, এটা জাবেদা কি হবে বলো? যদি 20,000 টাকার পণ্য নগদে ক্রয় করি তাহলে আমরা কালীন মজুদ, মানে কি আমি যদি এই পদ্ধতিতে করি তাহলে আমি জাবেদা দেবো কি, ক্রয় হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট। হ্যাঁ এখানে সেমই আছে, ক্রয় হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট। ক্রয় করলে কি হয়, ব্যয়টা বৃদ্ধি পায়। আর কি হলে ব্যয় বৃদ্ধি মানে কি বলতো, ব্যয় বৃদ্ধি মানে ওনার সিকুইরিটি কি হয়ে যায়, কমে যায়, গত ক্লাসে আমরা দেখছি। নগদ অ্যান্ড ক্রেডিট মানে কি, সম্পদ হ্রাস মানে অ্যাসেট হ্রাস। তাহলে এইটার আমার হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, দেখো এই হিসাব সমীকরণে সম্পদ হ্রাস হয়ে যাচ্ছে 20,000 টাকার, আর এই যে ক্রয় হিসাব কি, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ওনার সিকুইরিটিও 20,000 টাকা কমে যাচ্ছে। তাহলে দেখো তো আমরা এটা পেয়ে গেলাম। এখন চলো আমরা চলে আসি তোমার অবিরত মজুদ পদ্ধতিতে। অবিরত মজুদ পদ্ধতিতে কী হবে বলো তো, অবিরত মজুদ পদ্ধতিতে যদি আমরা হিসাব করি তাহলে এই হিসাবটা আমরা তখন ক্রয় হিসাবে দেখাবো না। এখন আমরা ভাববো যে আমরা যেহেতু পণ্য ক্রয় করছি, তার মানে কি এই পণ্য ক্রয় করলে আমার কি মজুদ পণ্য বেড়ে যাচ্ছে, তার মানে আমার সম্পদ বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা ক্রয় হিসাবে আর লিপিবদ্ধ করবো না। কারণ আমরা জানি ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, আন্তঃপরিবহন, এই সবগুলো যদি হয়, লেনদেনগুলো আসে, তাহলে সেটা আমরা মজুদ পণ্য হিসাবে ডেবিট করবো, মানে মজুদ পণ্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করবো। তাহলে ক্রয় হইলে মজুদ পণ্য বেড়ে যায়, এই জন্য মজুদ পণ্য ডেবিট, আর যেহেতু লেনদেনটা নগদ হয়েছে এই জন্য নগদ অ্যান্ড ক্রেডিট। তাহলে একটা জিনিস দেখো, মজুদ পণ্য ডেবিট মানে কি, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে 20,000 টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে মজুদ পণ্য, আর যেহেতু নগদে ক্রয় করতেছে তাহলে আবার মজুদ পণ্যের জন্য কি হচ্ছে, নগদের জন্য 20,000 টাকা কমে যাচ্ছে। তাহলে তুমি যে একটু চিন্তা করে দেখো যে লেনদেন কিন্তু সেম, এই যে সেম লেনদেনে আমরা দুইটা পদ্ধতিতে করতেছি। সো যেই সব কোম্পানি তোমার কালীন মজুদ পদ্ধতিতে করতেছে তাদের দেখো সম্পত্তি হ্রাস পাচ্ছে, আবার মালিকানা স্বত্ব হ্রাস পাচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু অ্যাকচুয়ালি নিট পরিবর্তন হচ্ছে। বাট যারা অবিরত মজুদ পদ্ধতিতে করতেছে তাদের দেখো তাদের কিন্তু কোনো পরিবর্তনই নেই, মানে তাদের এই যে ইফেক্টটা, একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, অর্থাৎ ইফেক্ট তাদের জিরো। অর্থাৎ দেখছো যে পদ্ধতির জন্যে আমার কিন্তু হিসাব সমীকরণে কত প্রভাব পড়তেছে, আর হিসাব সমীকরণে প্রভাব পড়া মানে কি, আর্থিক বিবরণীতে প্রভাব পড়া। সো এই দুইটা পদ্ধতি ম্যাটার, মানে দুইটা পদ্ধতি অ্যাকচুয়ালি ম্যাটার করে।
আর সবথেকে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা বলছি? কালীন মজুদ পদ্ধতি। এবং আমরা যখন এমসিকিউতে দেখব যে কিছু কিছু এমসিকিউ দেখব যে দুইটাই দেওয়া, মানে অ্যান্সার দুইটাতেই হচ্ছে, তখন আমরা কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা আমরা দাগাবো? তখন আমরা কালীন মজুদ পদ্ধতিতে যেটা আছে সেটা দাগাবো। আচ্ছা আসো আমরা সেকেন্ড করি। ধারে 20,000 টাকা পণ্য ক্রয়। সো আমরা জানি যে সেম, জাস্ট ধারে ক্রয় করলে কি হয়, পাওনাদার কথাটা আসে। তার মানে ধারে ক্রয় করলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। ক্রয় করলে কি হবে, মালিকানা স্বত্ব হ্রাস হবে যেহেতু খরচ, আর পাওনাদার বৃদ্ধি পাবে, দায়টা বৃদ্ধি পাচ্ছে। আর তোমার অবিরত মজুত পদ্ধতিতে সেম, যেহেতু আমরা ক্রয় করতেছি তার মানে কি মজুত পণ্য বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর পাওনাদার কি বৃদ্ধি পাচ্ছে। এই পাশে দেখো সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, ঠিক আছে। আর ওই সাইডে কি ছিল, দায় বৃদ্ধি আর মালিকানা স্বত্ব হ্রাস। আচ্ছা সো এইগুলো এইগুলোই আমার জাস্ট সিম্পল ইফেক্ট। সো তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচের কোর্স চালু হয়ে গেছে ইতিমধ্যে। তোমার ফ্রেন্ড, তোমার জুনিয়ার সিনিয়র অনেকে আছে, তোমরা যে যারাই কোর্সটি দেখতেছো অনেকে আছে ফার্স্ট ইয়ার থেকেই আমাদের কোর্সে পড়তে হয়, সো দ্যাট তারা একটা অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারে, তার একটা গোছানো প্রিপারেশন নিতে পারে। সো তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে, আমাদের তুমি সি ইউনিটে হও বা বি ইউনিটে হও, তোমরা কোর্সে ভর্তি হতে চাইলে তোমরা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল হইতে পারো। তোমরা জানো যে আমাদের বাংলার ক্লাস 40টি থাকবে, ইংরাজি ক্লাস 40টি, হিসাব বিজ্ঞানে 40টি, এবং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিংয়ে 15টি করে ক্লাস। কোর্স ফি মাত্র 3,000 টাকা, এবং আমাদের ফাইনাল মডেল টেস্ট কিন্তু 20টি থাকবে। হ্যাঁ, আমাদের ক্লাস শুরু হচ্ছে 8 অক্টোবর থেকে। সো তোমরা যদি মনে করো যে না আমি অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাসটা নিতে যাচ্ছি, যেখানে অনেকগুলো ক্লাস অ্যাকচুয়ালি সাজানো থাকবে, আমি আমার সুবিধার মতো দেখে নিতে পারবো, অথবা কোচিং সেন্টারে একটা টিচার বোঝাচ্ছে বাট আমি তো তার ক্লাসটার পরে পাচ্ছি না, সো আমি তখন আর কার্ডটা দেখবো, বাট অনলাইন প্ল্যাটফর্মে যে সুবিধাটা হয়, তুমি একটা টপিক, তুমি একটা চ্যাপ্টার তুমি যদি ভুলেও যাও, তুমি ওই চ্যাপ্টারে আবার পরবর্তীতে ক্লাসটা দেখে খুব সহজেই কিন্তু ওই টপিকটা আয়ত্ত করতে পারো। সো এটা অনলাইন প্ল্যাটফর্মে একটা সুবিধা। আরেকটা সুবিধা হলো কি, তোমার সময় সাশ্রয় হয়, প্লাস টাকাটা অনেক সেভিংস হয়। সো দ্যাট তোমরা যদি চাও, ইন্টারেস্টেড থাকো আমাদের কোর্সে ভর্তি হয়ে আমাদের ক্লাসগুলো তোমরা অ্যাভেলেবেল পেতে পারো। আচ্ছা আমরা যদি এমসিকিউতে যাই, দেখো সো আমরা এতক্ষণ ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম, এইবার যদি আমরা এমসিকিউতে চলে যাই, দেখো নিচের লেনদেনের কোনটি উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। আচ্ছা উদ্বৃত্ত পত্রের সমষ্টি বলতে বোঝাই হলো, আমরা জানছিলাম যে উদ্বৃত্ত পত্রে কয়টা আইটেম থাকে বলতো? উদ্বৃত্ত পত্রে 3টা আইটেম থাকে, সম্পদ, দায়, মালিকানা স্বত্ব। আর হিসাব সমীকরণে কয়টা আইটেম থাকে? হিসাব সমীকরণেও 3টা আইটেম থাকে, সম্পদ, দায়, মালিকানা স্বত্ব। হিসাব সমীকরণে কি কি থাকে? অ্যাসেট ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। এই কোশ্চেনগুলো কিন্তু ভাইয়া অ্যাডমিশন টাইমে আসে, অনেকে কিন্তু পারে না। আচ্ছা তার মানে উদ্বৃত্ত পত্র হিসাব সমীকরণ কিন্তু সেম। তো এখানে বলতেছে যে নিজের কোনটি উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না, দ্যাটস মিন্স নিজের কোনটি আসলে হিসাব সমীকরণের জন্য সঠিক না, ঠিক আছে। তো আমরা দেখো ফার্স্ট আইটেমটা যদি দেখি যে মালিক কর্তৃক 8,000 টাকা উত্তোলন, ঠিক আছে, সমষ্টিকে প্রভাবিত করবে না বলতে বোঝায় হলো কোনটা দুই পাশে প্রভাব ফেলবে না, কোনটা দুই পাশে প্রভাব ফেলবে না, অর্থাৎ এটার মধ্যে কোন লেনদেনটি তোমার কি সমষ্টিকে প্রভাবিত করবে না, মানে কোনটি দুই পাশে প্রভাব ফেলবে না। আচ্ছা মালিক কর্তৃক 8,000 টাকা উত্তোলন করলে কি হবে, দেখো মালিক কর্তৃক যদি 8,000 টাকা উত্তোলন করে তাহলে এই পাশে তার নগদ টাকা কমে যাবে, ওইদিকে তার হলো নগদ টাকা কি হয়ে যাবে, নগদ টাকা 8,000 টাকা তার মাইন কমে যাবে, আর যেহেতু সে 8,000 টাকা উত্তোলন করতেছে তাহলে তার মালিকানা স্বত্ব কমে যাবে, তাহলে এটা কি দুই পাশে প্রভাব বিস্তার করতেছে, তাহলে আমার তো ক্রাইটেরিয়া ফুলফিল না। এরা বলতেছে যে কোনটি সমষ্টিকে প্রভাবিত করবে না, মানে সমষ্টি বলতে কি যোগফলকে প্রভাবিত করবে না, তার মানে কোনটি এক পাশের লেনদেন। সো আমাদের অ্যান্সার কোনটা হবে, যে লেনদেনটি দেখবো আমরা, যে কোনো এক পাশের লেনদেন, সেই লেনদেনটি হবে আমাদের সঠিক উত্তর। তুমি যদি দেখো গ নাম্বার, দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করা, সো তুমি দেখো যে দেনাদার কি, দেনাদার আমার সম্পদ ভাইয়া, দেনাদার আমার অ্যাসেট। আবার এই যে দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আমি নগদ আদায় করলাম মাত্র, এটাও ভাই আমার অ্যাসেট, তাহলে আমি যখন আমি দেনাদারের কাছ থেকে আমার 4,000 টাকা পাওনা টাকাটা পেয়ে যাব, তখন কি সে আমার দেনাদার থাকবে না, তাহলে দেনাদারটা কমে যাবে তখন, আর নগদ টাকাটা কি হবে, ডেবিট হবে। এটা যাবে থাকি বলো তো, নগদ অ্যান্ড ডেবিট, দেনাদারের হিসাব ক্রেডিট, তাহলে এই 4,000 টাকা কি হবে, অ্যাসেটে 4,000 টাকা নগদ অ্যান্ড ডেবিট করবো আমরা, আবার এই দেনাদার 4,000 টাকার কমে যাবে, আবার 4,000 টাকার দেনাদার কমে যাবে, তাহলে আলটিমেটলি দেখো তো এটার ইফেক্ট কি, 4,000 টাকা প্লাস 4,000 টাকা মাইনাস, তার মানে ইফেক্টটা জিরো। আর আমরা বলছি যে অ্যান্সারটা কোন পাশে, যে কোনো এক পাশের অ্যান্সার হবে, অর্থাৎ এটা সমষ্টিকে প্রভাবিত করে না, উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করে সেই লেনদেন যেটা দুই পাশে প্রভাব ফেলে। অর্থাৎ সাপোজ ধর এই পাশে 5,000 টাকা প্লাস বা মাইনাস হয়েছে, অ্যান্ড এই পাশেও 5,000 টাকা প্লাস বা মাইনাস হয়েছে, অর্থাৎ দুই পাশে প্রভাব ফেলতেছে, ওইগুলোকে বলা হয় উদ্বৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করে। আশা করি ভাইয়া বুঝতে পারছো। আচ্ছা আমরা যদি নেক্সট কোশ্চেনটা দেখি, নিম্নের কোন লেনদেন মালিকানা স্বত্বকে প্রভাবিত করবে না। আচ্ছা বলো তো নিজের কোন লেনদেনটি
এই যে হিসাব সমীকরণের এই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে না, করবে না। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় লিপিবদ্ধকরণ। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় ভায়া তোমার একটি খরচ, ঠিক আছে? তো বিক্রিত পণ্যের ব্যয়টা যখন আমরা লিপিবদ্ধকরণ করব, বিক্রিত পণ্যের ব্যয়, তখন আমার বিক্রিত পণ্যের ব্যয় একটি খরচ। সো খরচের পরে কি আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে? আর ধরো বিক্রিত পণ্যের ব্যয় হইলে তোমার, ধরো বিক্রিত পণ্যের ব্যয়ের জাবেদারটা কি, তোমার বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুত পণ্য ক্রেডিট, তাই না? আমরা দেখি তো এটার ফলে আলটিমেটলি অ্যাসেটটা কমে যায়। সো মজুত পণ্য যদি হ্রাস পায়, মজুত পণ্য ক্রেডিট হয়, তাহলে অ্যাসেট ক্রেডিট। সো মজুত পণ্য ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট। বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট মানে কি? খরচ বৃদ্ধি পাওয়ার। খরচ বৃদ্ধি পাইলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য মালিকানা সত্ত্বতে মাইনাস ফিগারে দেখাইছি। আর মজুত পণ্য ক্রেডিট, দেন দেখো নগদ বিক্রয় লিপিবদ্ধকরণ। তুমি জানো যদি বিক্রয় হয় তাহলে কি, বিক্রয় করলে কি হয়? আয় হয়। বিক্রয় করলে কি হয় ভাইয়া? আয় হয়। তারপরে কি দেখো এখানেও আছে বিক্রয় লিপিবদ্ধকরণ, বিক্রয় করলে আয় হয়। তার মানে দুইটাতে আয় হচ্ছে। আয় হলে কি হয়? আয় যদি বাড়ে তাহলে যে মালিকানা সত্ত্ব কি হবে? বাড়বে। তার মানে এটা তো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতেছে, তার মানে এই তিনটাই আমার অ্যান্সার না, মানে বলতে যে কোনটি প্রভাবিত করবে না। তাহলে অপশন কি হবে? ঘ নম্বর। তার মানে ঘ নম্বরটা অ্যান্সার হবে। ঘ নম্বর দেখো কি আছে, নগদে মজুদ মাল ক্রয়। তার মানে মজুদ মাল যদি আমি ক্রয় করি তাহলে দেখো তো কি হবে, মজুদ মাল যদি আমি ক্রয় করি তাহলে মজুত পণ্য বৃদ্ধি পাবে, অন্যদিকে নগদে যদি ক্রয় করি তাহলে নগদ টাকা হ্রাস পাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি আমার এই যে ওনার সিকিউরিটিতে কিন্তু কোনো প্রভাব ফেলতেছে না, ঠিক আছে? ওনার সিকিউরিটিতে আমার কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, অপশন ঘ নম্বর সঠিক উত্তর। সো আমরা যদি তিন নম্বরে যাই, বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বইতে সম্ভাব্য পরিবর্তন হবে। বাকিতে পণ্য ক্রয় যদি করি তাহলে কি হচ্ছে? তুমি দেখো যে এই অ্যান্সারটা কিন্তু আমরা যখনই তুমি দেখবা যে পণ্য ক্রয় রিলেটেড কোনো অ্যান্সার আছে, তখনই তুমি মাথায় দুইটা পদ্ধতি আনবা, দুইটা পদ্ধতি তোমার মাথায় আসবে, ঠিক আছে? এখন থেকে কিন্তু একটা পদ্ধতি ছিল আমার মাথায়, বাট এখন থেকে দুইটা পদ্ধতি আসবে। কি কি? একটা নিত্য তোমার অবিরত মজুত পদ্ধতি, আর একটা কালীন মজুত পদ্ধতি। তাহলে অবিরত মজুত পদ্ধতিতে কি হবে, যদি পণ্য ক্রয় করি তাহলে কি হবে, মজুত পণ্য বাড়বে, তার মানে মজুত প্লাস হবে, অর্থাৎ কি হবে, সম্পদ বৃদ্ধি। মজুত পণ্য বৃদ্ধি মানে কি? সম্পদ বৃদ্ধি পাবে। আর যেহেতু বাকিতে, তার মানে কি, দায়টা বৃদ্ধি পাবে। বাকিতে করলে কি হয়, দায় বৃদ্ধি পায়। তাহলে সম্পদ বৃদ্ধি আর দায় বৃদ্ধি গেল। এটা কোন পদ্ধতি, এটা কোন পদ্ধতিতে? যদি আমরা এটাকে যদি আমরা অবিরত মজুত পদ্ধতিতে করি, অবিরত গেল। আর এটা যদি আমরা কালীন মজুত পদ্ধতিতে করি দেখো তো কি হবে, আমরা মানে কালীন মজুত মানে কি, আমরা যেই মজুত পদ্ধতিতে করি, তাহলে পণ্য ক্রয় করলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট হয়। ক্রয়কে আমরা ডেবিট করি, অর্থাৎ ক্রয় ডেবিট হওয়া মানে মানে কি বলতো, ব্যয় বৃদ্ধি পাওয়া, ব্যয় বৃদ্ধি পাওয়ার। বাকিতে মানে কি, বাকিতে মানে হলো দায় বৃদ্ধি, অর্থাৎ দায়টা বৃদ্ধি পাওয়া। তার মানে দেখো এবার দেখো অপশনে কি কি আছে, ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, আর একটা কি আছে, সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। দেখো সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি আছে, অর্থাৎ আমার এটাও সঠিক উত্তর হতে পারে। আরেকটা আছে ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি। দেখো তো কোথায় আছে, সরি, যেহেতু এখানে ব্যয়টা বৃদ্ধি পাইছে তার মানে কি, মালিকানা সত্ত্ব হ্রাস না। একটু ঠান্ডা মাথায় দেখো, এই ক্রয় করলে কি হয়, ক্রয় একটা খরচ, আর খরচ কোথায় যায়, সবসময় মালিকানা সত্ত্বতে যায়। আমরা জানি খরচ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য কী হবে, এটার ওনার সিকিউরিটি হ্রাস পাবে। হ্যাঁ, তার মানে এই লেনদেনটার ইফেক্ট কী হবে, মালিকানা সত্ত্ব হ্রাস, দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস। কোথায় আছে দেখো তো, দায় বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস, দায় বৃদ্ধি ও, এই দেখো পরিশোধিত মূলধন, দায় বৃদ্ধি ও রাজস্ব হ্রাস, পরিশোধিত মূলধন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিক থেকে দায় বৃদ্ধি পাচ্ছে না। আচ্ছা, সো আমার অ্যাকচুয়ালি এখানে আমার সঠিক অ্যান্সার দেখতেছি যে তোমার অপশন এ, বিকজ এখানে তোমার আর হচ্ছে না, মানে এখানে আর নেই তোমার হলো দায় বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি, কোনো কিন্তু অপশন নেই। দেখো পরিশোধিত মূলধন অ্যাকচুয়ালি আমার বিয়োগ হবে, বাট এখানে বৃদ্ধি আছে, তার মানে আমার এটা ভুল উত্তর। আর সম্পদ আইটেম, তোমার সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, এটা তো তোমার সম্পদ হ্রাস, দায় হ্রাস হবে না, দায় বৃদ্ধি ও রাজস্ব হ্রাস হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন এ নাম্বার। আচ্ছা, দেন দেখো আমরা যদি এইখানে চার নাম্বার অপশনে আসি, রহমানের নিকট হতে 5,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো। রহমানের নিকট থেকে 5,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হলো, এই লেনদেনটি হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? তাহলে আমরা ধরো দুইটা পদ্ধতিতে আমরা জাবেদা করব, একটা হলো অবিরত, অবিরত, আরেকটা কি আমরা জানি যে কী পদ্ধতি, অবিরত মজুত পদ্ধতি, একটা হচ্ছে কালীন মজুত পদ্ধতি। কালীন মানে কি, আমরা যেই পদ্ধতি আমরা ইউজ টু, তাহলে আমরা এটার কি, রহমানের নিকট থেকে 5,000 টাকার পণ্য ধারে ক্রয়, তাহলে ধারে ক্রয় যাবে দেয় কি, মানে কালীন মানে কি, মানে আমরা যে পদ্ধতিতে ইউজ টু, মানে এটা যাবে দেয় কী হবে, ক্রয় হিসাব ডেবিট, পাওনা দেয় ক্রেডিট। তার মানে ক্রয় ডেবিট হওয়া মানে কি, খরচ ডেবিট হওয়া, আর খরচ ডেবিট হওয়া মানে কি, খরচ বাড়া মানে কি,
মালিকানা স্বত্ব হ্রাস পাওয়া, তার মানে এই লেনদেনটার ফলে ওনার্স ইকুইটি হ্রাস পাবে আর দায়টা হ্রাস পাবে, ঠিক আছে? দায়টা কি হবে, সরি দায়টা বৃদ্ধি পাবে, তার মানে মালিকানা স্বত্ব হ্রাস, দায় বৃদ্ধি পাবে। আর অবিরত মজুত পদ্ধতিতে কি হবে, দেখো তো, যদি আমি পণ্য ক্রয় করি তাহলে অবিরত মজুত পদ্ধতিতে মজুত বৃদ্ধি পাবে, মজুত পণ্য আমরা ডেবিট করব, মানে মজুত বৃদ্ধি, তথা সম্পদটা বৃদ্ধি পাবে, অ্যাসেটটা যোগ হবে, আর দায়টা বৃদ্ধি পাবে, অর্থাৎ এল এলটা কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে দেখো তো কোথায় আছে যে সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি আর মালিকানা স্বত্ব হ্রাস ও দায় বৃদ্ধি। দেখো সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি, অর্থাৎ আমার এই যে এইটা এটা পাইছি, দেন দেখো তো আর কোনো অ্যান্সার আছে, মালিকানা স্বত্ব হ্রাস ও দায় বৃদ্ধি, এই দেখো মালিকানা স্বত্ব হ্রাস ও দায় বৃদ্ধি, দেখো এইটা অপশন ক নাম্বার, আর বাদ বাকি একটাও নেই, অর্থাৎ এইটা হবে না এইটা হবে না। বাট আমাদের কনফিউশন কি, এইটা হইতে পারে এটা হইতে পারে। সো আমরা একটু আগে বলছিলাম তোমাদেরকে যে ফার্স্টে তুমি একটা কোশ্চেন দেখবা, ফার্স্টে মাথায় আসবে এটা হলো ঢাবির কোশ্চেন, এটা পাইছি। সো আমি তো জানি যে ক্রয় বিক্রয় থাকলে দুইটা পদ্ধতি আসে, কালীন মজুত পদ্ধতি এবং নিত্য বা অবিরত মজুত পদ্ধতি। তাহলে এখন আমার কী করতে হবে, মনে মনে দুইটা পদ্ধতিরই জাবেদা করতে হবে। আমি তো এমনি ব্যাখ্যা সহকারে তোমাকে দেখাই দিলাম, বাট তুমি তখন ইনস্ট্যান্ট চিন্তা করতে পারবা। তুমি ধরো ইনস্ট্যান্ট চিন্তা করবে যে ধারে ক্রয় করলে কী হয়, স্বাভাবিক জাবেদা কী হবে, মালিকানা স্বত্ব হ্রাস, দায় বৃদ্ধি। আর কাল ইয়াতে অবিরত মজুত পদ্ধতিতে কী হবে, ধারে ক্রয় করলে মজুত পণ্য বৃদ্ধি, মানে সম্পদ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। সো এই যে আমরা এবার অপশন দুইটাই তো পাচ্ছি, এখন কী হবে, একটু আগে আমরা বলছিলাম যে সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা, কালীন মজুত পদ্ধতি, মানে সব কোম্পানি ফলো করে বা IFRS গ্যাপ বলো কালীন মজুত পদ্ধতিকেই ফলো করে। এই জন্য আমাদের অপশনে যদি দুইটা দেখো তাহলে কোনটাকে অ্যান্সার দাগাবা, অবশ্যই অ্যান্সার দাগাবা কালীন মজুত পদ্ধতি, অর্থাৎ মালিকানা স্বত্ব হ্রাস ও তোমার কি দায় হ্রাস, এটাকে আমাদের অপশন হিসেবে তোমরা দাগাবা, অবিরত মজুত পদ্ধতিকে দাগাবা না। বাট যদি এটা অপশানে না থাকতো, যদি এটা থাকতো তখন আমরা এটাকে দাগাইতাম, সমস্যা নেই, মানে যে কোনো একটা থাকলে অবশ্যই ওইটাকে দাগাইতে হবে। বাট যদি দুইটাই দেখো অ্যান্সারে আসে তখন কি, হোয়াট উইল ইউ ডু, তখন করবা কালীন মজুত পদ্ধতি, ঠিক আছে? মানে আমার অপশন সিকে আমরা দাগাচ্ছি, কারণ কালীন মজুত পদ্ধতি সব থেকে গ্রহণযোগ্য। সো আশা করি ভাইয়া এই কালীন মজুত পদ্ধতি ও নিত্য মজুত পদ্ধতি যেই কনফিউশনগুলো থাকে আমাদের স্টুডেন্টের মাঝে, অ্যাডমিশন টাইমে এখান থেকে কোশ্চেন আসে বাট অনেকেই বুঝতে পারে না, সো এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হলো। সো এই অধ্যায়ের আরও বিস্তারিত কিন্তু আমাদের পেইড ব্যাচে থাকবে, এর থেকে আরেকটু টাফ, আরেকটু টাফগুলো পেইড ব্যাচে দেওয়া হবে। পেইড ব্যাচে তোমাদের লেকচার সবগুলো একদম লেকচার শিট করানো হয়, এইভাবে স্লাইডগুলো পড়ানো হয়, দেন ওই টপিকটার MCQগুলো সলভ করে দেওয়া হয়। সো ওভারঅল তোমরা একটা কমপ্লিট অ্যান্ড যতটুকু একটা পারফেক্ট গাইডলাইন সব কিছু কিন্তু আমাদের পেইড ব্যাচে থাকবে। সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। ধন্যবাদ ভাইয়া তোমাদের ক্লাসটি দেখার জন্য, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডেমো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।